রবীন্দ্র সাথে বাংলায় কথা বলতে হবে, একদম সিম্পল কথা। এটা রবীন্দ্র সঙ্গীত করতে লজ্জা লাগে। আরেকদিন আর হিন্দিতে কেউ আমার সাথে এখানে কথা বলবে, বাংলায় দাঁড়িয়ে উল্টো পাল্টা বক্তৃতা দেওয়া বার করে দেবো একেবারে। হিন্দি সাম্রাজ্যবাদীদের দখলে বাংলা, প্রশ্ন রইল একটা, বাঙালি কবে জাগবে? বাংলার 10 কোটি মানুষ, হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, ঈসাই আছে, বাংলায় কথা বলা মানুষ আছে, হিন্দিতে কথা বলা মানুষ আছে, ইংরাজিতে কথা বলা মানুষ আছে। এই 10 কোটি বাংলার মানুষকে আমি বলছি, নাকে তেল দিয়ে না ঘুমিয়ে, অন্য কিছুর স্বপ্ন না দেখে এক হয়ে এই বাংলাকে রক্ষা করুন। যারা আমাদেরকে মনে করে বাংলাদেশি, যখনই শোনে আমরা বাংলার মানুষ, তারা দেখে না যে এই বাংলার মানুষটা কোন ভাষায় কথা বলে, এই বাংলার মানুষটা কোন ধর্মের মানুষ। তারা আমাদের সকলকে, বাংলার মানুষকে বাংলাদেশি মনে করে। আপনাদেরকে যে ভিডিও আমি দেখাতে চলেছি, ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবে। বাংলায় বসে বাঙালিদেরকে চমকানো হচ্ছে, একটা কাজ কারবার করে খাচ্ছে, সেখানে কর্মচারী বাঙালি এরা রাখবে না, আর বাংলাতে কথা বলবে না, বাঙালিদেরকে বলবে আবার যে হিন্দিতে কথা বলতে হবে। বাংলায় করে খাচ্ছে, বাংলা পরিষেবা অবশ্যই তাদেরকে দিতে হবে। চলুন ভিডিও দেখুন, তারপর কথা আগে বলুন। বাঙালির সাথে বাংলায় কথা বলতে হবে, একদম সিম্পল কথা, বাঙালির সাথে বাংলা কথা বলতে হবে, ব্যাস। কিন্তু তারপরে আপনি তর্কটা অন্যদিকে নিয়ে গেলেন, যে বন্ধটা বন্ধ করলাম, তর্কটা অন্যদিকে নিয়ে গেলেন। কেননা আমরা 60 জন এসে এখানে চেঁচাবে, 100 জন এসে চেঁচাবে। আচ্ছা আপনার নাম কি দাদা? আপনি আমার নাম জেনে কি করবেন? না আপনি বাঙালি, আমি বাঙালি, আপনার সাথে মাথায় কথা, আপনি বাঙালি, আপনি জিনিসটা তাহলে আপনার লজ্জা হওয়া উচিত, আপনার লজ্জা হওয়া উচিত। যে বাঙালি নিজের মাতৃভাষার জন্য গর্ববোধ করে না, তাদের বাংলাতেই থাকা উচিত না? একদম একদম না, বলছি হিন্দি চাপে হিন্দি মাম্মি বলি না, ড্যাডি বলি না, পাপা বলি না, মা বলি, বাবা বলি। এটা রবীন্দ্র সঙ্গীত করতে লজ্জা লাগে। আরেকদিন আর হিন্দিতে কেউ আমার সাথে এখানে কথা বলবে, 100টা লোক এখানে ঢোকাবো, তারপরে দেখবো। না না, স্টার্ট আপনারা করেছেন, আপনি এত বক্তৃতা, উল্টো পাল্টা বক্তৃতা না দিলে হতো না, বাংলায় দাঁড়িয়ে উল্টো পাল্টা বক্তৃতা দেওয়া বার করে দেবো একেবারে। আপনারা ভিডিও দেখলেন, বাংলার অনেক মানুষ রয়েছে তারা হিন্দিতে কথা বলে, তাদের মুখ থেকে কখনো শুনলাম না যে আমাদের কাছে মাল কিনতে এলে বাংলায় কথা বলতে হবে। সর্বপ্রথম হলো তারা বাংলা ভাষা জানে, 2 নম্বর কথা হলো তাদের দোকানে যে কর্মচারীরা কাজ করে, 9 জন হিন্দি ভাষী হলেও 1 জন কিন্তু তারা বাঙালি অবশ্যই রেখে দেয়। অন্য জায়গা থেকে এসে যারা বাংলায় করে কমে খাচ্ছে, তাদের মস্তানি দাদাগিরি যে আমরা বাংলায় কথা বলবো না, আমাদের কাছে যারা আসবে তাদেরকে হিন্দিতে কথা বলতে হবে। দর্শক, এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ, জয় সোনার বাংলা।